আজ আমরা অ্যান্টিবডি নিয়ে আলোচনা করতে চাইছি। অ্যান্টিবডি প্রোডাকশন টাইপস অ্যান্ড স্ট্রাকচার। হোয়াট ইজ অ্যান্টিবডি? অ্যান্টিবডি হলো বি লিম্ফোসাইট ম্যাচিওরড হয়ে যাওয়ার পর তা থেকে উৎপন্ন গামা গ্লোবিউলিন, অর্থাৎ অ্যান্টিবডি ইজ গামা গ্লোবিউলিন প্রডিউসড ফ্রম ম্যাচিওরড বি লিম্ফোসাইটস। B lymphocytes are matured in bone marrow in presence of antigen into plasma cell. That plasma cell produces antibody. Antibody also called immunoglobulin or IG. পার্টিকুলার অ্যান্টিজেনের সাপেক্ষে এই অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিজেন আইদার প্রেজেন্টেড বাই টি হেলপার সেল, টি হেলপার টু, অর বি সেল সরাসরি অ্যান্টিজেন সংগ্রহ করে এবং প্রসেস করে, উদ্দীপিত হয়, প্লাজমা সেলে রূপান্তরিত হয়। প্লাজমা সেলে রূপান্তরিত হওয়ার পর একটা পার্টিকুলার আইজি তৈরি করে, ওই অ্যান্টিজেনের সাপেক্ষে পার্টিকুলার আইজি তৈরি হয়। অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন হাইলি স্পেসিফিক, খুব সুনির্দিষ্ট, তাই অ্যান্টিজেন প্রেজেন্টেশন বা অ্যান্টিজেনের উপস্থিতি না হলে অ্যান্টিবডি তৈরি হয় না। ঠিক আছে, সুসুমু টোনোগাওয়া প্রথম ফার্স্ট ডেসক্রাইব দ্য মেকানিজম, প্রথম ব্যাখ্যা করেন দ্য জেনেটিক কজ অফ অ্যান্টিবডি ডাইভার্সিটি। অ্যান্টিবডি ডাইভার্সিটির কারণ উনি ব্যাখ্যা করেন এবং বর্তমানে স্বীকৃত পাঁচটি অ্যান্টিবডি আইসোটাইপ দেখা যায়, ফাইভ অ্যান্টিবডি আইসোটাইপ। এগুলি হল আইজিএ, আইজিডি, আইজিজি, আইজিই এবং আইজিএম, এই পাঁচটা, ফাইভ ক্লাসেস অফ অ্যান্টিবডি অর ইমিউনোগ্লোবিন, পাঁচ শ্রেণীর ইমিউনোগ্লোবিন। তার মধ্যে আইজিএ ফার্স্ট লেভেল ইমিউন ব্যারিয়ার হিসেবে কাজ করে এবং টিয়ার্স, কোলেস্টেরল অথবা আর্লি মেল্ট, মিউকাস এপিথেলিয়াম এসব জায়গায় এরা থাকে। আইজিডি এটা বি সেল রিসেপ্টর হিসেবে কাজ করে, বিসিআর। আইজিজি ইজ দ্য মেজর অ্যান্টিবডি, সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি হচ্ছে আইজিজি, ইমিউনোগ্লোবুলিন জি, এটা সেরামে থাকে। আর এই অ্যান্টিবডি একমাত্র প্লাসেন্টা পাস করতে পারে, হিউম্যান প্লাসেন্টা অতিক্রম করতে পারে। আইজিই এটা সাধারণত ইনফ্লামেশন রিয়াকশনের সঙ্গে জড়িত থাকে, এর রিসেপ্টর আছে মাস্ট সেলে এবং ইওসিনোফিলের উপর, অর্থাৎ এগুলো অ্যালার্জিক রিয়াকশন বা ইনফ্লামেশনে ভূমিকা পালন করে। আর আইজিএম জীবনের প্রথম তৈরি হওয়া অ্যান্টিবডি, ফার্স্ট অ্যান্টিবডি, এরা সাধারণত
পাঁচটা ইউনিট একসঙ্গে থাকে, একটা জে চেন দিয়ে পরস্পর যুক্ত থাকে, এবং এইভাবে এরা কাজ করে। লার্জ সাইজড, এরা প্লাসেন্টা অতিক্রম করতে পারে না, আর এরা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, প্লাস বিসিআর এর ভূমিকা পালন করে বি সেল রিসেপ্টর। এই ক্লাসগুলো কিসের উপর নির্ভর করে ভাগ হয়েছে? এদের দু ধরনের চেন আছে, হেভি চেন এবং লাইট চেন, হেভি চেন এবং লাইট চেন। এই হেভি চেনের ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে, হেভি চেনের টাইপের উপর ভিত্তি করে এই নামকরণ গুলো হয়েছে। পাঁচ রকম হেভি চেন আছে। আলফা, যেটা আইজি এ তে থাকে, ডেল্টা আইজি ডি তে থাকে, এপসিলন আইজি ই তে থাকে, গামা আইজি জি তে থাকে, এবং মাইক্রন, এটা আইজি এম এ থাকে। আইজি এ, আইজি ডি, আইজি ই, আইজি জি, আইজি এম। যখন কোন অ্যান্টিজেন প্রবেশ করে শরীরে, তখন পার্টিকুলার একটি বি সেল ক্লোন তৈরি হয়, অর্থাৎ ইন প্রেজেন্স অফ অ্যান্টিজেন বি সেল, নাইভ বি সেল। নাইভ মিন্স, নাইভ কথার অর্থ হলো প্রাইমারি ডিফারেন্সিয়েটেড, প্রাইমারি ডিফারেন্সিয়েটেড। এই নাইভ বি সেল, এখান থেকে একটা বি সেল ক্লোন তৈরি হয়, এবং এই বি সেল ক্লোনটা থেকে পার্টিকুলার অ্যান্টিবডি তৈরি হয়। সেই জন্য এই অ্যান্টিবডিকে বলি মনোক্লোনাল অ্যান্টিবডি, অ্যান্টিবডি। নীল জার্নি, বিজ্ঞানী নীল জার্নি প্রথম এই মনোক্লোনাল অ্যান্টিবডি কনসেপ্টটা উনি ব্যাখ্যা দেন। নীল জার্নি মনোক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশনের থিওরিটা উনি প্রথম ব্যাখ্যা দেন। অর্থাৎ আমরা পাঁচ শ্রেণীর অ্যান্টিবডি দেখতে পাচ্ছি, এইগুলি সব গামা গ্লোবিউলিন, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন এবং গামা গ্লোবিউলিন। তিন ধরনের প্রোটিন আছে, গ্লোবিউলিন প্রোটিন, তার মধ্যে গামা গ্লোবিউলিনটা ইমিউনিটিতে অংশ গ্রহণ করে বলে একে ইমিউনো গ্লোবিউলিন বলে, সংক্ষেপে আইজি। চারটে শ্রেণীর আইজির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আইজিজি, আইজিডি এবং আইজিএম, বি সেল রিসেপ্টর হিসেবে কাজ করে। আইজিএ প্রাইমারি ইমিউন ব্যারিয়ার হিসেবে কাজ করে, মিউকাস এপিথেলিয়াম, যেগুলোতে আমাদের অ্যান্টিজেন ঢোকা বা মাইক্রোব ঢোকা যে পথ, রুট, সেই রুটে সাধারণত মিউকাস এপিথেলিয়াম থাকে। এই জায়গাগুলোতে যাতে জীবাণু কোনোভাবে ঢুকে না পড়ে, বডির ইনফিল্ট্রেশন না হয়, তার জন্য এই সুরক্ষা দেয়। কলেস্ট্রাম এর মধ্যে থাকে, এটা গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি। আইজিএম, যখন কোনো অ্যান্টিবডি তৈরি হয় না বডিতে, তখন আইজিএম ইমিউনিটিতে অংশ নেয়। এখন এই যে অ্যান্টিবডিগুলো, এরা একই ধরনের অ্যালিল থেকে তৈরি হয়, তা সত্ত্বেও তাদের ডাইভার্সিটি হয়। এই ডাইভার্সিটির পিছনে কি রহস্য, জেনেটিক কজ কি, সেটা এই সুসুমু টোনেগাওয়া প্রথম ব্যাখ্যা দেন, এবং তার এই কৃতিত্বের জন্য উনি নোবেল প্রাইজ পান, এবং এককভাবে। সাধারণত নোবেল প্রাইজ শেয়ার করে দেওয়া হয়, এখন রিসেন্ট একাধিক বিজ্ঞানীকে ভাগ করে দেওয়া হয়, কিন্তু এর গুরুত্ব এত বেশি ছিল যে মেডিসিন অথবা ফিজিওলজি এই বিভাগে 1987 উনি এককভাবে নোবেল প্রাইজ জয় করেন, জাপানি বিজ্ঞানী সুসুমু টোনেগাওয়া। এখন স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি আমরা। এখন একটা অ্যান্টিবডির ছবি এঁকে দেখাচ্ছি। এই দুটো হেভি চেন,
এটা লাইট চেন, এগুলো পলিপেপটাইড চেন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, অ্যান্টিবডি স্ট্রাকচার টার্সিয়ারি অর্গানাইজেশন দেখায়, অর্থাৎ মোর দেন ওয়ান সাব ইউনিট এবং তারা ডাইসালফাইড লিঙ্কেজ দ্বারা যুক্ত থাকে। এখানে এগুলো ডোমেন, হেভি চেনের চারখানা ডোমেন, লাইট চেনের দুখানা ডোমেন, তিনটে কনস্ট্যান্ট, হেভি চেনের ক্ষেত্রে একটা ভেরিয়েবল, লাইট চেনের একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল। এগুলো ইন্ট্রা চেন ডাইসালফাইড ব্রিজ, প্রতি ডোমেনে একটা করে থাকে, মোট 12খানা। এই পারটা এন টার্মিনাল এন্ড, এদিকটা সি টার্মিনাল এন্ড, হেভি চেন, লাইট চেন। হেভি চেনে 440 অ্যামাইনো অ্যাসিডস, এই পলিপেপটাইড শৃঙ্খলে 440টি অ্যামাইনো অ্যাসিড আছে, আর লাইট চেনে 220 অ্যামাইনো অ্যাসিড আছে। যেখানে হেভি এবং লাইট চেন একসঙ্গে থাকে সেই জায়গাটাই বলা হয় হিঞ্জ রিজিয়ন। হিঞ্জ রিজিয়নের জন্য অ্যামাইনো অ্যান্টিজেনের সাইজ অনুযায়ী অ্যান্টিবডি অ্যাটাচমেন্টটা হয়। টার্মিনাল কয়েকটা অ্যামাইনো অ্যাসিড হাইপার ভেরিয়েবল রিজিয়ন তৈরি করে, এগুলো অ্যান্টিবডি টু অ্যান্টিবডি ভ্যারি করে, যাদের কমপ্লিমেন্টারি ডিটারমিনিং রিজিয়ন বা সিডিআর বলে। এই পার্টটা হলো এফসি ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজ, এই পার্টটা ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং। তাহলে আমরা একটা টিপিক্যাল ইমিউনোগ্লোবুলিন মলিকুলার স্ট্রাকচার, টিপিক্যাল আমরদের IgGটাকেই বলি, এর সংখ্যা বেশি, অ্যাগ্লুটিনেশন অংশ নেই, সেই জন্য টিপিক্যাল বললে IgG মলিকুলকে বোঝায়। এটা একটা টিপিক্যাল মলিকুলার গঠন, দেখতে পাচ্ছি মোট 4 পলিপেপটাইডস চেইন আছে, 4 পলিপেপটাইড টু হেভি চেন, হেভি চেনে 440 অ্যামাইনো অ্যাসিড থাকে, লাইট চেনে 220 অ্যামাইনো অ্যাসিড থাকে, হেভি চেনে টোটাল 5টা ডোমেন থাকে, 5 ডোমেন্স, টার্মিনাল এটা এন টার্মিনাল, এটা সি টার্মিনাল, টার্মিনাল ডোমেনকে বলা হয় ভেরিয়েবল, ভেরিয়েবল এইচ, আর এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এইচ ওয়ান, কনস্ট্যান্ট এইচ টু, কনস্ট্যান্ট এইচ থ্রি। লাইট চেনে দুটো ডোমেন থাকে, আমরা ডোমেন বলি ফাংশনালি রেলিভেন্ট বাট প্রডিউস ফ্রম ডিফারেন্ট লোকাস, ডিফারেন্ট অ্যালিল, ডিফারেন্ট জিন। এটারও একটা ভেরিয়েবল পার্ট আছে, লাইট চেনে বলে ভিএল বলে, আর একটা কনস্ট্যান্ট ডোমেন আছে সিএল। এই ডোমেনগুলোর মাঝে মানে নিজেদের ডোমেনের মধ্যে একটা করে ডাইসালফাইড লিঙ্কেজ থাকে, এই ডাইসালফাইড লিঙ্কেজগুলো যেটা ছবিতে দেখানো হয়েছে ডাইসালফাইড লিঙ্কেজ, এরকম যতগুলো ডোমেন আছে ততগুলো ডাইসালফাইড লিঙ্কেজ থাকে, এগুলোকে বলে ইন্ট্রা চেন ডাইসালফাইড লিঙ্কেজ। আবার হেভি এবং লাইট চেনের মাঝে, হেভি অ্যান্ড লাইট চেন জয়েন্ট বাই এস এস ব্রিজ, এটা কনস্ট্যান্ট ডোমেনে থাকবে, ভেরিয়েবল ডোমিনেন্ট থাকবে না, কনস্ট্যান্ট ডোমিনের জায়গায় তারা জয়েন হবে। তেমনি হেভি অ্যান্ড হেভি
এসএস ব্রিজ দিয়ে যুক্ত থাকে। এই দুই ধরনের ব্রিজকে এগুলোকে বলা হচ্ছে ইন্টারচেন এসএস ব্রিজ। আবার প্রতিটি ডোমেনে টোটাল 15 ডোমেন্স 15 এসএস ব্রিজ থাকে ডোমেনগুলোতে, এগুলোকে আমরা বলছি ইন্ট্রা চেন এসএস ব্রিজ, এসএস বন্ড, ইন্ট্রা চেন। তাহলে টোটাল 12+4=16 এসএস ব্রিজ থাকে। ভেরিয়েবল রিজিনের টার্মিনাল পার্ট, টার্মিনাল পার্ট অফ ভেরিয়েবল রিজিন যেটা অ্যান্টিজেনের সঙ্গে বাইন করে, এই পার্টকে বলা হয় প্যারাটোপ। টার্মিনাল ডোমেন ফর্মস প্যারাটোপ। এর মধ্যে আবার যেগুলো প্রান্ত দেশের কয়েকটা অ্যামাইনো অ্যাসিড খুব ভেরিয়েবল হয়, সেই পার্টটাকে বলে হাইপার ভেরিয়েবল রিজিন। এই হাইপার ভেরিয়েবল রিজিনের অল্টারনেট নাম CDR, কমপ্লিমেন্টারিটি ডিটারমিনিং রিজিয়ন। এটা অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিজেন বা অ্যান্টিজেনিক এপিটোপের এপিটোপের কমপ্লিমেন্টারিটি দেখায়। কমপ্লিমেন্টারিটি দেখায় যার ফলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ডিং সফল হয়, সাকসেসফুলি বাইন্ড। ওকে, একই সঙ্গে অ্যান্টিজেনের সাইজের সঙ্গে অ্যান্টিবডির সাইজ যাতে মেকআপ হয়, তার জন্য মাঝের এই জায়গাটা ওয়াইড হতে পারে, চওড়া হতে পারে। এই জায়গাটাকে বলা হচ্ছে হিঞ্জ রিজিয়ন। হিঞ্জ রিজিয়ন থাকলে অ্যান্টিজেনের সাইজ অনুযায়ী অ্যান্টিবডির প্যারাটোপ বা অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়নটা সেফ হয়ে যাবে। এই পার্টটা হচ্ছে সিডিআর, প্রান্তের অ্যামাইনো অ্যাসিডগুলো একটি ভেরিয়েবল। অ্যান্টিবডি স্ট্রাকচারের এই পার্টটাকে, অর্থাৎ যেখানে হেভি চেন লাইট চেন আছে, সেই পার্টটাকে বলা হয় FAB, ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং। আর যে পার্টটা শুধুমাত্র কনস্ট্যান্ট পার্ট দিয়ে তৈরি, যেটা ক্রিস্টালাইজ হতে পারে, সেই পার্টটাকে বলা হয় FC পার্ট বা ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজ পার্ট। এই পার্টটা কনস্ট্যান্ট। ওকে, এখন এই অ্যান্টিবডিগুলো সাব আইসোটাইপগুলো, আইসোটাইপ যখন একটা মনোক্লোন থেকে একটা আইসোটাইপ তৈরি হবে, ওয়ান কাইন্ড অফ আইজি, এটা থেকে যদি আমি অন্য একটা আইজি পেতে চাই, আইজি একটা পেলাম, এখান থেকে অন্য আইজি পেলাম, তখন এই ঘটনাকে বলে আইসোটাইপ সুইচিং, আইসোটাইপ সুইচিং। প্রতিটি আইসোটাইপের আবার সাবটাইপ থাকতে পারে, তবে সবার নেই। আইজি মলিকুলের IgG এর চারটে সাবটাইপ আছে, IgG1, IgG2, IgG3 এবং IgG4, এই চারটে সাবটাইপ আছে। সিমিলারলি IgA এর দুটো সাবটাইপ আছে, IgA1, IgA2, আর বাকি কারো কোনো সাবটাইপ নেই। অ্যান্টিজেন বাইন করার সময় অ্যান্টিবডি স্পেসিফিসিটি দেখায়, অর্থাৎ পার্টিকুলার অ্যান্টিজেন বাইন্ডস উইথ পার্টিকুলার অ্যান্টিবডি, অ্যান্টিজেন অ্যান্টিবডি স্পেসিফিক স্পেসিফিক বাইন্ডিং। কিন্তু অনেক সময়
one antibody can binds with another antigen, antigen A, antigen B. Similar kind of epitope থাকতে পারে। এর যা epitope, এটা আলাদা antigen, separate antigen, কিন্তু এদের epitope এ সাদৃশ্য থাকার কারণে একই antibody দুজনে জয়েন করতে পারে, তখন সেই ঘটনাকে বলে cross reaction. অ্যান্টিবডি মলিকিউলগুলো যে হাইপার ভেরিয়েবল রিজনে হাইপার ভেরিয়েবল রিজন এতে তারা ভিন্নতা দেখায়, তখন তাদের বলা হবে ইডিওটাইপ। আবার অ্যালিলিক ভেরিয়েশন, অ্যালিলিক ভেরিয়েশন থাকে অ্যান্টিবডির অ্যালিলিক ভেরিয়েশন এটাকে বলে অ্যালোটাইপ। ডিফারেন্ট অ্যান্টিবডি ফাংশনস ডিফারেন্ট। এই পর্যন্ত, থ্যাংক ইউ অল ফর হিয়ারিং।